তোমরা লাস্ট ক্লাসে রিপোর্টিং লিস্টে দিও আমরা যে অ্যাসেসমেন্ট করা শুরু করেছি হ্যাঁ তোমাদেরকে লাস্ট যে ক্লাসটা আমি অনলাইন নিলাম এটার মধ্যে পড়েছিলাম না যে ইনকামের হেডস কি কি যে কোন কোন সোর্সেস থেকে ইনকাম আমরা যখন প্রফিট করবো তখন ওটা থেকে ট্যাক্স আসবে যেমন এক নাম্বারে ছিল হচ্ছে তোমার হ্যাঁ ইনকাম ফ্রম স্যালারি তারপর ইনকাম ফ্রম হাউস প্রপার্টি তারপরে ছিল হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস ইনকাম ফ্রম এগ্রিকালচার ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন ইনকাম ফ্রম স্যালারি তো তোমরা বুঝোই কি তারপর ইনকাম ইনকাম ফ্রম বিজনেসটা বুঝো হ্যাঁ সেকেন্ড হচ্ছে ইনকাম ফ্রম ইন্টারেস্ট ইনকাম ফ্রম ইন্টারেস্টটা হচ্ছে যে আমার এটা যদি কোনো সঞ্চয়পত্র থেকে আসে বা তোমার কোনো ফিক্সড ডিপোজিট থেকে আসে বা যে কোনো ধরো তুমি আমার সাথে একটা বিজনেস করছো যে আমার 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 টোটাল বিজনেস আমার সাপোজ মূলধন হচ্ছে 30 লক্ষ টাকা আর তুমি ধরো সাইড আমাকে বললো যে ম্যাডাম আমি এই বিজনেসটাতে এক্স্যাক্টলি ইনভলভ হতে পারবো না তো আপনি আমি এখানে আপনাকে 7 লক্ষ টাকা দিচ্ছি তো এটা থেকে যে আয় আসে আমাকে সেটা 2% দিবেন তো ওই যে এটা থেকে যে আমাকে দিচ্ছি মানে টোটাল যে ইনকামটা হচ্ছে আমার সেটা মানে এই মূলধনটা খাটিয়ে আমি যে টাকাটা লাভ করছি এটা থেকে ওকে একটা 2% ইন্টারেস্ট দিচ্ছি ওইটা ওই ইন্টারেস্টের ইয়েতেই পড়বে ইনকাম ফ্রম ইন্টারেস্ট থেকেই পড়বে তারপরে হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস তো বুঝোই কি যে কোনো ব্যবসার মাধ্যমে যেটা আমরা ইয়ে করে থাকি ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন হচ্ছে যে ধরো তোমার একটা জমি আছে হ্যাঁ তোমার একটা জমি আছে যেটার মূল্য হচ্ছে সরি যেটা তুমি পারচেজ দ্য ল্যান্ড ব্যাক ইন 2002 উইথ সাপোজ 5 লাখ হ্যাঁ 2023 তে এসে ইউ হ্যাভ সোল্ড দ্য ল্যান্ড উইথ 10 লাখ টাকা এই 5 লক্ষ টাকা যে এক্সট্রা তুমি পেয়েছো এটাই হচ্ছে ক্যাপিটাল গেইন অর্থাৎ তোমার কাছে ক্যাপিটাল গেইন বলতে যেটা বোঝায় যে ধর তোমার কাছে 10 ভরি স্বর্ণ আছে 10 ভরি স্বর্ণ তুমি যেই টাকাটা দিয়ে কিনেছিলে তার থেকে আরো 5000 টাকাও যদি বেশি মূল্যে তুমি এটা বিক্রয় করতে পারো যে লাভটা যে গেইনটা হবে দ্যাট ইজ কল ক্যাপিটাল গেইন হ্যাঁ বা ধরো তোমার কোনো একটা বিজনেস আমরা 3 জন মিলে করে একটা বিজনেস করছি আমি 5 লক্ষ টাকা মৌ 5 লক্ষ টাকা ইসেটা 5 লক্ষ টাকা টোটাল 15 লক্ষ টাকা ইনভেস্ট করছি ইনভেস্ট করে আমরা বিজনেসটা স্টার্ট করেছি এখন 2 বছর পরে মৌ বললো যে আমি এটাতে আর থাকতে পারবো না তো তখন আমরা করবো কি ওই হিসাব করে কিন্তু টাকাটা ওকে দিয়ে দিব তো সামহাও সব কিছু যোগ বিয়োগ করে দেখা গেল যে 5 লক্ষ টাকা রইলে 7 লক্ষ টাকা পেল এই 2 লক্ষ টাকা এক্সট্রা হচ্ছে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন এন্ড আরেকটা লাস্টে হচ্ছে 7 নম্বরটা ইনকাম ফ্রম আদার সোর্সেস আদার সোর্সেসের মধ্যে অনেক কিছু থাকতে পারে যেমন আমি টিউশনি করি হ্যাঁ এখন টিউশনিটা কোনো স্যালারিতেও পড়বে না কোনো প্রফেশনেও পড়বে না কোনো কিছুতেই পড়বে না বা আমার হয়তো একটা ছোট সাপোজ আমার একটা বিউটি পার্লার আছে হ্যাঁ অথবা আমার একটা তোমার কি বলবো আমার ছোট একটা গানের স্কুল আছে যেখানে বাচ্চারা গান এসে শিখে হ্যাঁ তো এগুলি সবসময় ইনকাম ফ্রম আদার সোর্সেস থেকে আসে তো এখন আমরা যেটা করছিলাম আমরা সব শুরু করেছিলাম সবচেয়ে ইজিয়েস্ট একটা অ্যাসেসমেন্ট দিয়ে এটাকে বলা হয় হচ্ছে এইটাকে বলা হয় হচ্ছে অ্যাসেসমেন্ট অফ ইনকাম ফ্রম স্মল বিজনেস কারণ আমরা যে ইনকাম ফ্রম বিজনেসের মধ্যে আমাদের যে ক্রাইটেরিয়া বলি ওগুলিতে হয়তো তোমার কোম্পানি পার্টনারশিপ ফার্ম বা এমনি ফার্ম এগুলি বোঝাবে হ্যাঁ বাট ইনকাম ফ্রম স্মল বিজনেসটা একদম টোটালি ডিফারেন্ট যেমন এটা বলা হয় হচ্ছে যারা কিনা হিসাবের খাতা ওভাবে মেনটেন করে না এক্সাম্পল ক্যান বি আ স্টেশনারি শপ বাসার নিচে যে মুদি দোকানটা আছে বাসার নিচে যে মুদি দোকানটা আছে ও কিন্তু অন্তত কমপক্ষে 10 লক্ষ টাকা দিয়ে অথবা স্টার্ট করেছে তার মানে ওর ক্যাপিটাল হচ্ছে 10 লক্ষ টাকা এখন ও বছর শেষে ট্যাক্স দিবে ট্যাক্স ওকে জমা দিতেই হবে ওর তাহলে কোন ক্রাইটেরিয়াতে পড়লো ও যে ক্রাইটেরিয়াতে পড়বে ইনকাম ফ্রম স্মল বিজনেসের মধ্যে পড়লো এখন ইনকাম ফ্রম স্মল বিজনেসের ক্ষেত্রে যেটা হবে এটা কিভাবে করে আমরা ট্যাক্সটা কম্পিউট করবো অর্থাৎ অ্যাসেসমেন্টটা কিভাবে করবো এটা বিফোর জাম্পিং ইন টু দ্যাট আমি তোমাদের দুজনকে কয়েকটা ইয়ে বলে দিই ফর্মুলা বলে দিই যে এটা অঙ্কটা কিভাবে করে ফার্স্টে যেটা বের করতে হবে সেটা হচ্ছে
আমাদের কিছু কিছু টার্মস দেয়া থাকবে, যেমন টোটাল সেল কত হয়েছে, তারপরে তোমার উইথড্রো কত হয়েছে, অ্যাকাউন্টটা শুরু করলে বুঝবে। বাট আগে লিখে রাখো টোটাল সেল 15 টোটাল সেল একটা দেওয়া থাকবে, তারপর আমরা বের করবো হচ্ছে গ্রস প্রফিট, গ্রস প্রফিট একটা এমন বের করবো, গ্রস প্রফিটের গ্রস প্রফিটটা কিভাবে বের করবো, গ্রস প্রফিট হবে সবসময় 15% অফ দ্য টোটাল সেল, এটা হচ্ছে এইভাবে করে গ্রস প্রফিট আমরা বের করবো। দেন নিচে লিখে রাখো মাইনাস লেস এক্সপেন্সেস, এক্সপেন্সেসটা মানে কি যে খরচগুলো হচ্ছে, এক্সপেন্সেস কিভাবে বের করবো, এক্সপেন্সেস বের করবো হচ্ছে 1/3 অফ দ্য গ্রস প্রফিট, এটা যখন করবো সেটা আমরা বের হচ্ছে হচ্ছে নেট ইনকাম, নেট ইনকাম, নেট ইনকামটা আমি বের করছি কিভাবে করে বের করছি, সাইড নোট লিখে রাখো গ্রস প্রফিট মাইনাস এক্সপেন্সেস। আপাতত শুধু লিখবো, আমি অঙ্ক কম সব বুঝে যাবো। তো আমাকে একটা টোটাল সেলের অ্যামাউন্ট দেওয়া থাকবে সাপোজ 10 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, অ্যাকচুয়ালি আরো অনেক 50 লাখ টাকা, 60 লাখ টাকা, টোটাল সেলের একটা অ্যামাউন্ট থাকবে। আমাকে ফার্স্টে বের করে দিতে হবে আমার গ্রস প্রফিটটা কত হয়েছে, গ্রস প্রফিটের গ্রস প্রফিট নির্ধারণ করার উপায় হচ্ছে এটা হবে 15% অফ দ্য টোটাল সেল, অর্থাৎ 70 লাখ টাকা হবে থাকলেও 70 লাখে 15%, 30 লাখে থাকলে 30 লাখে 15%। দেন আমার কি মাইনাস করতে হবে লেস এক্সপেন্সেস, এক্সপেন্সেস যেমন ধরো আমার যদি একটা স্টেশনারি শপ থাকে সেখানে কি হতে পারে, যেমন সাপোজ স্টেশনারি শপের মধ্যে ইলেকট্রিসিটি বিল তো আছে, হ্যাঁ ইলেকট্রিসিটি বিল তো থাকবেই, তারপরে যারা হেল্পার থাকে তাদের বেতন থাকবে, এছাড়াও হতে পারে যে হ্যাঁ এগুলি অ্যাকচুয়ালি এক্সপেন্সেস এর মধ্যে পড়বে, যে স্যালারি মানে তার আন্ডারে যে কজন কাজ করে তাদের স্যালারি, দেন হচ্ছে যদি আমার যদি দোকানটা এমন হয়ে থাকে যে এটা আমার নিজে মানে আমার বাড়ির নিচেই আমি দিয়েছি, সেক্ষেত্রে এটা কোনো রেন্ট আমার নেই, কিন্তু যদি কিনা এটা আমার মাসে মাসে ভাড়া দিতে হয় তাহলে ভাড়া থাকবে, ইলেকট্রিসিটি বিল থাকবে, দিজ আর দ্য এক্সপেন্সেস। আর আমি দেখো হচ্ছে ডেকোরেশনের জন্য, তো ওটা তো অবশ্যই, তারপরে হচ্ছে নেট ইনকামটা তাহলে আমি কীভাবে বের করছি, নেট ইনকাম বের করছি গ্রস প্রফিট থেকে এই এক্সপেন্সেসটা মাইনাস করে দিলে আমি নেট ইনকাম বের করে দিচ্ছি ফেলতে পারবো। এরপর আমি যেটা করতে হবে একটা ব্যালেন্স শিট তৈরি করতে হবে, ব্যালেন্স শিটটা কিরকম, ব্যালেন্স শিটের দুইটা সাইড থাকবে, এইদিকে থাকবে হচ্ছে অ্যাসেটস, আর এখানে থাকবে হচ্ছে ইকুইটি, ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি, অ্যাসেট অ্যান্ড ইকুয়ালিটি অ্যান্ড লায়াবিলিটি, সরি সরি ইকুইটি অ্যান্ড ইকুয়ালিটি, ইকুয়ালিটি অ্যান্ড লায়াবিলিটি, হ্যাঁ এই জায়গায় প্রথমে যেটা দিবে তোমরা সেটা হচ্ছে আমি একটু সুবিধার জন্য এবিসি দিই, বাট খাতার মধ্যে পরীক্ষা এবিসি দিব না, ফার্স্টে যেটা আমি বের করবো সেটা হচ্ছে আমার একটা ওপেনিং ব্যালেন্স ছিল, হ্যাঁ ওপেনিং যে ব্যালেন্সটা থাকে ওপেনিং ব্যালেন্সের কথা না আছে, ওয়েদার ইউ রাইট ওপেনিং ব্যালেন্স অথবা থাকতে পারে হচ্ছে ক্যাপিটাল, ওপেনিং ব্যালেন্সের একটা অ্যামাউন্ট দেয়া থাকবে ওকে, তারপরে এটার সাথে যোগ করতে হবে কি আমরা যে কিছুক্ষণ আগে নেট প্রফিটটা বের করলাম ওই নেট প্রফিটটা এটার সাথে যোগ করতে হবে, এখানে একটা অ্যামাউন্ট আসবে এটা থেকে মাইনাস করতে হবে লেস উইথড্রোন, উইথড্রোয়াল, উইথড্রোয়াল অথবা উইথড্রোন অথবা আরেকটা টার্ম না থাকে অনেক সময় ড্রয়িং, আচ্ছা ড্রয়িংটা কী হতে পারে ধরো এটা থেকে তাহলে আমার যে অ্যামাউন্টটা আসলো ওইটা থেকে আমি মাইনাস করে দিব হচ্ছে ড্রয়িং বা উইথড্রোয়াল, তারপর আমার এই জায়গায় একটা অ্যামাউন্ট আসবে এটা আমি ক্লোজ করে দিব, এই সাইডটা আমি আমাকে আগে করবো। অ্যাসেটের মধ্যে কী থাকবে, অ্যাসেটের মধ্যে সবসময় থাকবে ফার্নিচার,
electronics, C থাকবে হচ্ছে তোমার ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক, এন্ড ফাইনালি আরেকটা থাকবে সেটা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড। আচ্ছা মনে রাখবে সবসময় ফার্নিচার, ইলেকট্রনিক্স অ্যান্ড ক্লোজিং স্টক এই তিনটা নির্ধারিতই থাকবে, তোমাকে দেয়া থাকবে তোমার ফার্নিচার কত টাকা, ফার্নিচার যদি 5 লক্ষ টাকা এই বছর হয় আগামী বছর কিন্তু 5 লক্ষ টাকাই থাকবে, এটা চেঞ্জ হবে না, দিস আর কনস্ট্যান্ট। ইলেকট্রনিক্স ইজ ডিসাইডেড, ক্লোজিং স্টকও তোমার অ্যামাউন্টটা দেয়া থাকবে, বাট ক্যাশ ইন হ্যান্ড তোমাকে কখনো এই ক্যাশ ইন হ্যান্ডটা ইট উইল অলওয়েজ ইউ হ্যাভ টু ডিসাইড কিভাবে করে, কারণ তোমাকে ব্যালেন্স শিটটা সমান করতে হবে। হ্যাঁ তাহলে তোমরা কি করবে, তোমরা হচ্ছে পাশে একটা নোট লিখে রাখো, নোটের মধ্যে লিখো যে ফার্নিচার প্লাস ইলেকট্রনিক প্লাস ক্যাশ সরি প্লাস ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক যে অ্যামাউন্টটা আসবে সেটাকে করবে কি, তোমার যে ব্যালেন্স শিটের ইকুয়ালিটি অ্যান্ড লাইবিলিটি যে অ্যামাউন্টটা বের হয়েছে না, ইকুয়ালিটি অ্যান্ড লাইবিলিটি মাইনাস এক্স্যাক্ট মাইনাস এই অ্যামাউন্টটা, তাহলে যে টাকাটা আসবে দ্যাট উইল বি ইওর ক্যাশ ইন হ্যান্ড। হ্যাঁ তারপরে যোগ করে দিবে, যোগ করে তারপর দেখবে যে সমান হয়েছে কিনা, সমান হলে বুঝবে যে অঙ্কটা মিলে গিয়েছে, যদি নাকি ভুল হয়ে যায় তার মানে সামহাউ দেয়ার ইজ আ মিস্টেক। তাহলে আচ্ছা আমি এই হিসাব বলে দিই, ড্রয়িং বা উইথড্রয়াল বলতে কি বোঝায়, উইথড্রয়াল বা ড্রয়িং হচ্ছে যে যেমন আমার এই বছর নেট ইনকাম হলো হচ্ছে সাপোজ 20 লাখ টাকা, এখন আমার মুদির দোকানে আমার যে রেফ্রিজারেটরটা আছে অর্থাৎ যেটার মধ্যে কিনা আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস এগুলি যে থাকে, রেফ্রিজারেটরটা নষ্ট হয়ে গেছে, এখন ওইটা তো আমার বলতে পারো একটা অ্যাসেট, ওইটা কিন্তু আমার ফার্নিচার ইলেকট্রনিক্সের মধ্যেই পড়বে, তখন আমি কী করবো, তখন আমার যে টাকাটা আছে হ্যাঁ আমার যে ইনকামটা আছে সেটা থেকে আমি তুলে নিবো না, এই তোলাটাকে বলা হয় হচ্ছে ড্রয়িং বা উইথড্রয়াল। বা ধরো আমার কাছে কেউ কোনো কারণে একটা সাপোজ আমার কোনো পার্সোনাল কোনো একটা লোন কাউকে আমার দিতে হবে, কেউ আমার কাছে একটা ছোট একটা হ্যান্ড লোন চেয়েছে, তখন আমি কী করলাম আমার যে ইনকামটা আছে সেটা থেকে আমি সাইড করে ধরো 60,000 টাকা বা 2 লাখ টাকা আমি সাইড করলাম তুলে নিলাম, এগুলি সব হচ্ছে উইথড্রয়াল বা ড্রয়িং এর মধ্যে পড়বে। তাহলে ব্যালেন্স শিটে কী থাকছে, ব্যালেন্স শিটে আমার ওপেনিং ব্যালেন্স দেওয়াই থাকবে আর আমার নেট প্রফিটও তো আমি এর আগে বের করে নিলাম, এই দুটো আমি ফার্স্টে যোগ করবো, যোগ করে আমি ড্রয়িংটাও আমার নির্ধারিত থাকবে, ড্রয়িংটা মাইনাস করে দিলে আমার ব্যালেন্স ইকুয়ালিটি ইকুয়ালিটি অ্যান্ড লাইবিলিটি আমি পেয়ে গেলাম, আর অ্যাসেট তারপর আমি রাইট সাইডে যাব, রাইট সাইডে আমার হচ্ছে অ্যাসেটস আছে, আমি ফার্নিচার, ইলেকট্রনিক্স অ্যান্ড ক্লোজিং স্টক এই তিনটা আমাকে নির্ধারিত দেওয়াই থাকবে, এই তিনটা আমি যোগ করবো, যোগ করে আমি আই উইল মাইনাস দ্যাট ফ্রম ইকুয়ালিটি অ্যান্ড লাইবিলিটি, দেন দ্য অ্যামাউন্ট আই উইল গেট দ্যাট উইল বি মাই ক্যাশ ইন হ্যান্ড, দেন আমি যখন চারটা যোগ করে দিব অর্থাৎ ফার্নিচার, ইলেকট্রনিক্স, ক্লোজিং ব্যালেন্স অ্যান্ড ক্যাশ ইন হ্যান্ড আই উইল অ্যাড অল অল দিস ফোর, দেন দেখবে যে আমার যে অ্যামাউন্টটা আমি পেয়েছি দ্যাট অ্যামাউন্ট উইল অলওয়েজ বি ইকুয়াল টু দ্য অ্যামাউন্ট অফ দ্য লেফট সাইড অর্থাৎ ব্যালেন্স শিট সমান হয়ে যাবে। আচ্ছা এটা ছিল হচ্ছে ফর্মুলা, নাও লেটস স্টার্ট দ্য সিস্টেম। একেবারে সহজ, মানে আমরা যত অ্যাসেসমেন্ট করি নর্মাল ট্যাক্সের আমরা যত চেম্বার যত অ্যাসেসমেন্ট করি সবচেয়ে সহজ হচ্ছে স্মল বিজনেস, এটা এই জন্য আমি ভাবলাম যে তোমাদেরকে লেটস স্টার্ট উইথ দ্য স্মল বিজনেস, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কীভাবে করে লিখব। বা ধরো তোমরা কোনো কারণে সাপোজ আমি আমি জানি যে ক্লাসে যে 3-4 মাস তোমরা সবাই সমস্ত অ্যাসেসমেন্টই দিবে, বাট ফর সাম রিজন পরীক্ষা দিচ্ছরই ভালো থাকো না, রিটেন করবি থিওরিগুলি দিলে অন্তত এই অ্যাসেসমেন্টটা যেন দিতে পারো, কারণ এটা দিলেই 12 না 5 প্রশ্ন করবে না 10 হচ্ছে 10। হ্যাঁ হয়তো কেউ যদি 40 পেয়ে যায় আমি 1-2 নাম্বার কেটে দিব, কারণ 40 দেওয়াটা ভালো লাগে না দেখতে, তখন হয়তো 1-2 নাম্বার আমি জাস্ট হ্যান্ড রাইটিংয়ের জন্য বা যেরকম কারণে সো লেখা শুরু করো, লিখো হচ্ছে মিস্টার সাইদ হ্যাজ এ স্টেশনারি শপ। আচ্ছা আমি সাথে লিখি যে অঙ্কটা লিখো, মিস্টার সাইদ হ্যাজ আ স্মল
had total sale or like revenue 30 lakh taka then likho his capital was 7 lakh taka his drawing was 1,80,000 taka then he had furniture of 2 lakh taka he had electronics of 2,50,000 taka and finally his closing stock was 1,90,000. Now compute his net income then balance sheet and tax of income year 2021-2022
never make mistake with one thing, that is income year and assessment year. Income year chilo amader 2021-20, 2022, amader assessment year chilo holo 2022-2023. So income statement, income statement for the year, for the year 2021-2022. এবং আমরা কাট দিয়ে দিতে হবে বা আমি তো এরকম করে দিলাম তোমরা যেটা করবে যে একদম স্কেল দিয়ে হবে net income, sorry, total sale ছিল আমার 30 লাখ মানে gross profit expenses এটাকে ভাগ দিয়ে দিতে হবে আমার 3 দিয়ে আসলে হচ্ছে এটা আমি কোথা থেকে পেলাম এইটা আমার কোথা থেকে আসলো এখানেও নেগেটিভ নোট লিখে রাখতে পারো 1/3 অফ দ্য গ্রস প্রফিট তাহলে নেট ইনকাম নেট ইনকাম হবে হচ্ছে নোট পাশে নোটের মধ্যে বা সাইডে লিখে রাখুন নেট ইনকামটা কিভাবে বের করলাম গ্রস প্রফিট minus expenses তাহলে আমি আমার sorry net income excuse me net profit যখনই আমরা পেয়ে গেলাম যে আমাদের নেট প্রফিট হচ্ছে 3 লক্ষ 3 লাখ টাকা সাথে সাথে জিনিস বোঝা গেল যে এখানে কোনো ট্যাক্স হবে না কারণ 3 লক্ষ টাকার উপর তো ট্যাক্স নেই 3 লক্ষ টাকার উপর থেকে ট্যাক্স আছে এরপরে for the income year 2021-2022 এটা হচ্ছে assets এটা হচ্ছে equity and liability আমার ফার্স্ট ইয়ার দিয়ে দিব কি সেটা হচ্ছে আমার নেট প্রফিট সরি সরি ফার্স্টে হচ্ছে আমার ক্যাপিটাল কত ছিল ক্যাপিটাল ছিল হচ্ছে 7 লাখ টাকা
profit 3 lakh taka total er moto 10 lakh taka minus drawing moto chilo bolo ektu stock cash in hand এস্টিমেটের লাস্ট ক্লাসে করেছি আমি সেটাকে প্রথমে দেখছিল না এর মধ্যে আবার পড়ালাম একটা করবো আমরা has a stationery shop.
during the income year 2021-2022, he had this following statement. Just fill up with the sale of a hostel 70 lakh taka, then opening balance was 8 lakh taka, then is drawing. Then furniture 1,50,000 taka. Then closing stock was 3 lakh. Electronics, electronics chilo hocche 1,60,000. Eta ami tomader sathe korbo, tarpor ami tomader eta dibo, kintu ota nije korbo ekhon. Ha, lekha shesh hole bolbo, bujhe felo. কোশ্চেনের মধ্যে খেয়াল করবে, এমন হতে পারে আমি অ্যাড্রেস অ্যাড্রেস দিয়ে দিব, আমি যদি অ্যাড্রেস দিয়ে দিই তাহলে আমি যদি অ্যাড্রেসটা দিব এক্স্যাক্টলি ওটাই লিখতে হবে। খেয়াল করবে যে আমি টি নাম্বারও দিয়ে দিয়েছি কিনা, আমি যদি এগুলি দিয়ে দিই তাহলে আমি যেটা দিয়েছি এক্স্যাক্টলি ওটা লিখবে, এন্ড ইফ আই ডোন্ট মেনশন দেন নিজের মতো করে শুরু করে দিবে। সো অ্যাসেসিং নাম হচ্ছে এখানে মিস্টার রহিম, অ্যান্ড লেটস লেটস কিপ দ্য আদার ইনফরমেশন সেম, তিন নাম্বার যেটা আছে সেটাই, তিন নাম্বার হচ্ছে অ্যাড্রেসও সেটাই হোক। ইনকাম ইয়ার 2021-2022, অ্যাসেসমেন্ট ইয়ার 2022-2023, সো তার সেল ছিল 70 লাখ টাকা। তাহলে ইনকাম for the income statement for the year 2021-2022 total sales 70 lakh, then hocche gross profit 15% of total sale minus expenses in bhag diye dite hobe 3 diye 3,50,000 taka, tahole amar net profit 7,50,000. Net profit আমি বের করে ফেললাম 7,50,000. As soon as I know that my net profit is 7,50,000, that means I know there will be some taxes. But tax আমি সবার লাস্টে করব। আমি লাস্ট ক্লাসে সেটা যখন করাচ্ছিলাম, আমরা নেট প্রফিট পাওয়ার সাথে সাথে ট্যাক্সটা করে ফেলছিলাম। বাট যখন আমরা ফাইনালি এক্সাম হলে করবো, বা আমরা ফাইনালি যখন মানে প্র্যাকটিক্যালি যখন এটা করি, তখন আমরা ফার্স্টে নেট প্রফিট বের করি, দেন আমরা ব্যালেন্স শীট করি, দেন আমরা ট্যাক্স বের করি। সো ট্যাক্সটা সবার লাস্টে কমপ্লিট করবো। সো আমার নেট প্রফিট হচ্ছে 7,50,000 টাকা। এইবার হ্যাঁ
কোনটা হ্যাঁ ইয়ে হচ্ছে তোমার গ্রস সরি টোটাল সেল বা রেভিনিউ হচ্ছে 70 লাখ 70 লাখ হলো 70 গ্রস প্রফিট বের করলে 70 লাখের 15% 70 লাখের 15% গ্রস প্রফিট হবে 10.5 লাখ টাকা সেটা আপনি আবার 3 দিয়ে ভাগ দিবে এক্সপেন্সেস বের করার জন্য তাহলে ভাগ 3 দিয়ে দিলে হলো হচ্ছে তোমার 3.5 লক্ষ টাকা এখন নেট প্রফিট বের করার জন্য কি করতে হবে নেট প্রফিটের সূত্র হচ্ছে আমার গ্রস প্রফিট থেকে আমার বের করতে হবে এক্সপেন্সেসটা তাহলে আমি 7.5 লাখ টাকা সরি 10.5 লাখ টাকা থেকে 3.5 লাখ টাকা মাইনাস করে দিলে আমার সমান থাকবে হচ্ছে 7 লক্ষ ঠিক আছে এবার ইনকাম স্টেটমেন্ট আমার গেল এবার আমি বের করব হচ্ছে ব্যালেন্স শিট ফর দা ইয়ার 2021-2022 এই সেটা হচ্ছে ইকুয়ালিটি এন্ড লাইবিলিটি হচ্ছে এস জি ইকুয়ালিটি এন্ড লাইবিলিটি মধ্যে এক নম্বর সব এক নম্বর ক্যাপিটাল আমার ক্যাপিটাল বা ওপেনিং ব্যালেন্স কত ছিল ওপেনিং ব্যালেন্স হচ্ছে 1 লাখ টাকা প্লাস নেট প্রফিট হচ্ছে 6,10,000 হবে এটা আমার এটিটা যোগ করলে পরে তাহলে আমি 10 লক্ষ থেকে 6,10,000 মাইনাস করি আমার আসে 3,90,000 প্র্যাকটিস করার দরকার নেই ব্যালেন্স শিটে
পারবে। তখন পরে কি এই যে রাইট সাইড লেফট সাইড একসাথে করতে থাকে, রাইট সাইড লেফট সাইড কখনো একসাথে করবে না। আগে লেফট সাইডে ইকুয়াল কি ল্যাবরেটরি বের করে নেবে, বের করে ক্লোজ করে নেবে, ক্লোজ করে দেন ইউ স্টার্ট উইথ অ্যাসেটস, অ্যাসেটস এর ইনটা যোগ করবে, যোগ করে এদিকে মাইনাস করে দিবে। ওই পরীক্ষার হলে দেখবে এই তুমি এটা করছো, আবার ফার্নিচার নিচ্ছো, ইলেকট্রনিক্স নিচ্ছো, ক্লোজিং স্টক নিচ্ছো, তখন পাজল হয়ে যাবে যে ক্যাশিং সেন্টার কিভাবে বের করতে হয় এটা তো মনে নাই। তো এই আর কি, আর এগুলি নোটস আমি যা যা লিখেছি এটা কিন্তু দেখার দরকার নেই, এটা জাস্ট তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর। আচ্ছা এখন পর দেখে প্রত্যেক দিয়ে তোমার নিজে নিজে কর। ফার্স্ট 3 লাখ এরপর হচ্ছে আমার 0%, হ্যাঁ নেক্সট 1 লাখ, 4 লাখ কিছু ভুলে তাহলে কত হয়? নেক্সট 1 লাখের 1 লাখের 10% হচ্ছে আমার 5,000, হ্যাঁ এখন আমার আছে এখানে কত 7 লাখ, নেক্সট ক্যাম্প হচ্ছে 4 লাখ, তাহলে এখানে 3,000 8 লক্ষ টাকা তো আমার নেই, তাই না? তাহলে আমি কি করব, আমার যেটা করতে হবে সেটা হচ্ছে 7 লাখ যে ফার্নিচার ইলেকট্রনিক্স আর ক্লোজিং স্টক এই তিনটা যোগ করবে, এই তিনটা যোগ করে তোমার লেফট সাইডে যে ইকুয়ালিটি অ্যান্ড লাইবিলিটি যে ক্লোজিং যে ব্যালেন্সটা ছিল অর্থাৎ যেটা তুমি একদম শেষ করে দিলে, শেষে মানে ক্লোজ করে দিলে 10 লক্ষ, এইটা থেকে এই ইকুয়ালিটি অ্যান্ড লাইবিলিটি ক্লোজিং ব্যালেন্স থেকে তুমি ফার্নিচার ইলেকট্রনিক্স আর ক্লোজিং স্টক এই তিনটা যোগ করে যে যোগ ফলটা পাবে সেইটা থেকে মাইনাস করলে ক্যাশিং হ্যান্ড বের হয়ে যাবে। তারপর
প্রশ্ন, যে কোনো ব্যক্তির যে আয়টা প্রথম 16 লক্ষ টাকা, মানে তুমি যে ইয়েটা করছো মানে জিনিসটা Electronics.